পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত শ্রীধরপুর বাজারে মেমারি দু নম্বর মূলক ও সাতগাছিয়া এক নম্বর পীর মহল শ্রীধরপুর ভারত জাকাত মাঝি পরগনা মহলের ব্যবস্থাপনায় আদিবাসী সমাজ বিষয়ক ও সমাজ সচেতনতামূলক আলোচনা সভা ও সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হল। আলোচনা সভার শুরুতে সিধু কানু তিলকা মাঝি ও বিরোয়া মুন্ডাকে শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি অতিথিবর্গদের বরণ করে নেওয়া হয়। মূলত 23 সেপ্টেম্বর কলকাতার আশমনি রোডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে জানালেন উদ্যোক্তারা। দাবিগুলি হল সাঁওতাল জাতির শাড়ি ধরম কোড দিতে হবে, সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে, বীরভূমে কয়লা খাদানের দেউঠা 5 মিনিট থেকে আদিবাসীদের উচ্ছেদ করা চলবে না, ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে, অযোধ্যায় ঢুগরা ড্যাম ও বান্দুলালা ড্যাম প্রকল্প বাতিল করতে হবে। এই সব দাবিগুলি নিয়ে শ্রীধরপুর বাজারে এদিন পথসভা ও কলকাতায় চলো বলে দাবি রেখেছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক পরগনা বাসুদেব বাসকে, মেমারি শহরের সুশৌরীয় মহাদেব টুডু, সাতগেছিয়া এক নম্বর পীর পারগা দিলীপ মুর্মু, মাঝি বাবারা ও পারগানা বাবারা সহ সম্প্রদায় সকল মানুষজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারত জাকাত মাঝি পারগানা মহল সাতগেছিয়া এক পীর পারগানা মহলের নেতৃত্বে শ্রীধরপুর সাতপাড়া মাঝি বাবার আয়ুষতে এই একটা বিশাল জনসভা রাখা হয়েছে, যেটার উদ্দেশ্য হল 23 সেপ্টেম্বর কলকাতা মুখ্যমন্ত্রীর কাছে কোনো ডেপুটেশন কিছুগুলোর দাবি আছে, সেই দাবির মধ্যে আমি দাবিগুলো উল্লেখ করতে চাইছি। এক হচ্ছে অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাঁওতালি অলচিকিতে পরম্পরা চালু করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে সাঁওতালি বোর্ড একটা তৈরি করতে হবে, বোর্ড গঠন করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে সাঁওতালিদের ধরম কোড, যেটা হচ্ছে শাড়ি ধরম কোড, এতভাবে একটা বোর্ড পাস করতে হবে। এইরকম কতগুলো দাবি আছে, এই দাবি নিয়ে আমরা 23 সেপ্টেম্বর নিয়ে আমরা এই সবগুলো কতগুলি দাবি আছে, মোট কতগুলি দাবি? মোট দাবি হচ্ছে এখানে মোট 25টা দাবি আছে, 25টা দাবি নিয়ে কিছু দাবি আমরা উল্লেখ করলাম, আরও দাবি আছে। আজকে কোন জায়গায় আপনাদের এই কর্মসূচিটা চলছে? এটা হচ্ছে শিবরপুর হাটতলা বাজারে। কাদের উদ্যোগে হচ্ছে? এটাতে ভারত জাকাত মাঝি পরগনা মহল বাদল চন্দ্র কিষ্কুর নেতৃত্বে শিবরপুর হাতলা এই মানে আলোচনা সভাটা হচ্ছে। আজকে কে কে উপস্থিত আছেন আপনাদের এই কর্মসূচিতে? পূর্ব বর্ধমান জেলা থেকে আমাদের জেলা কমিটির কিছু যেমন সিধু হাঁসদা, বদ্রীনাথ হেমব্রম, দক্ষিণ বর্ধমান কল্যাণ পরগনা রাজেশ হাঁসদা, মেমারি এক শিশুরীয় মহাদেব টুডু, মেমারি দু নম্বর মুলুক পরগনা বাসুদেব বাসকে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দ বার্তা।